গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যাঁ, আমার ব্লগে আরও একটা মেয়েকে দেখা গিয়েছে। আজকে আমরা যাচ্ছি ভ্যালেন্টাইন্স ডে পালন করতে উইদাউট বয়। কোনো মেল থাকবে না আমাদের আজ ভ্যালেন্টাইন্স ডেতে। আমাদের জীবনে কোনো ভ্যালেন্টাইন নেই, তাই আমরাই দুজন দুজনের পরিপূরক ভ্যালেন্টাইন। তো যাচ্ছি এখন কৃষ্ণনগরে, একটা রেস্টুরেন্ট আছে অনেক দিনকার পুরনো, ব্রিটিশ আমলে হয়েছে, কিন্তু আমি এখনও যেয়ে উঠতে পারিনি। শুনেছিলাম বহুত দাম আমার অকাতের বাইরে। তো এখন ও এখন চুলই ব্যস্ত, চুলই ঠিক করে যাচ্ছে। তো ঠিক আছে, চলো বেরিয়ে তোমাদের সঙ্গে দেখাই লোকেশনটা কোথায়, কী কী খাই। আজকে আমাদের ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট হচ্ছে, চলো বেরিয়ে দেখাচ্ছে। আমাদের শরীরে বহুত মানে শক্তি, আমরা এখন ঠান্ডার মধ্যে মানে সোয়েটার না পরে বেরিয়েছি। লোকজন আমাদের দেখে ভাববে বাপ রে বাপ, দে সত্যি কত শরীরে তেল। ঠিক আছে চলো, বাবারে বাবারে ঠান্ডা লাগছে আমার। কি মোমোর মধ্যে কিছু দেখ, দার্জিলিং স্টিম মোমোটাই খাবো, প্যান ফ্রাইড খাবো না। নেব হচ্ছে গিয়ে কি জানো, প্যান ফ্রাইড চিজ মোমো আর কফি। তুই কি খাবি? আমি প্যান ফ্রাইড চিজ মোমো খাবো। কত খাস? খাবো স্ট্রং করে। এই বাচ্চাটা ভ্যালেন্টাইন্স ডে পালন করতে এসছে। হাই রে, বাবার মাটা ভ্যালেন্টাইন্স ডে পালন, বাবা মাটা ভ্যালেন্টাইন্স ডে পালন করছে আর বাচ্চা উ চিংড়ির মতন লাফিয়ে বেড়াচ্ছে। চিন্তা করিস, তোর একদিন হবে না, আমি তোর বাচ্চা নিয়েই বেরোবো না। আমি যদি নিয়ে বেরোই, আমি আমার পাশেই বসে যাবো, একটু মুচিংড়ির মতো লাফিয়ে বেড়াতে শুনবে না তো তোর কথা। তুই কি করিস? তবে আমার এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব পছন্দ, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা, খুব সুন্দর। ভেতরটা বসতে পারলাম না, ভেতরের লোক রয়েছে সব কাপল কাপল, আমাদের দেখে ওরা পাতিল লেখে আমাদের ভেতরে, তো আমরা বাইরেই বসে রয়েছি আর কি। সুন্দর সাইড মিউজিক বাজছে, আমাদের আবার রোমান্টিক গান। এই মেয়েটার একটা বয়ফ্রেন্ড চাই। তোমাদের যদি কারোর পছন্দ হয়ে থাকে, ইমিডিয়েটলি ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, কিন্তু শুধু এইটুকুনি কম্প্রোমাইজ করতে হবে, বেলা 11:30 ঘুম থেকে ওঠে। যদি চাকরিজীবী হয়ে থাকো, জীবনে টিফিন নিয়ে যেতে পারবে না, সারা জীবন ক্যান্টিনের খাবার খেয়ে দিন কাটাতে হবে। আমি উইকেন্ডে ভালো ভালো রান্না করে খাওয়াবো। এতগুলো চিনি, কিন্তু এত চিনি খেয়ে তো একদম ওপরে চলে যাবো। সিমেন্টটা ছিল ভাই, সিমেন্টই তাহলে গুঁড়ো করে দিয়ে দিই। একটা দিল কেন প্লেট? ও আচ্ছা, না আমার অবস্থাটা কতটা খারাপ, প্লেটও দেইল না খেতে। সিঙ্গেল বলে একটু ওপরে লাভ লাভ দিয়ে দিল না। গজব বেজতি হ্যায়। দেখলি কপালটা?
একটা সুগন্ধি খেতে পারবি না আর দুটো ঢাল টেস্ট করে নে একদম টাকা দিয়ে কিনেছি না বাড়িতে ব্যাগে ঢোকা একদম পেডিকুরি দেখে ঢোকা সিসি ক্যামেরা দেখতো বেইজ্জতি হয়ে যাবে না না আমি দাবি করি ঢোকা চলে না টাকা দিয়ে কিনেছি কিসের করে আমরা সব খেয়ে নিয়েছি ওই দুটো কোথায় না ফেলে দিলাম দাদা ঢোকা ঢোকা তাড়াতাড়ি কর ডুইং ওয়েল সফিস্টিকেটেড চোর ভাই ইউটা দিতে ভুলে গেছিলাম খেতে খেতে মনে পড়লো যে না সত্যি ভালো কফিটা কি চিনি ইউজ করে এরা জানি না একদম ভালো না মিষ্টি হচ্ছে না কতগুলো চিনি দিলাম তবে এটা ভালো কি বলে মোমোটা খুব ভালো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুর একদম পরিষ্কার করে খেয়েছি কফির তলাটাও নেই দেখ এটাই খারাপ অবস্থা আমরা সুন্দর লোকেশন ছিল কোথায় এসছি না টয়লেটে মিররে সেলফি তুলতে ছি ছি লোক দেখাতে হবে না শো অফ করতে হবে না আচ্ছা আচ্ছা না ব্যাকগ্রাউন্ডটা আমার বেশ মানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আমি লোকটা ক্লিন না দুঃখের বিষয় এটা পেছনে একটা সুন্দর লাভ করে রেখেছে যে লাভটা দেখে আমার খুবই ভালো লেগেছে মনে মনে ভালোবাসা জেগেছে কি ছবি তোল দেখো পাগল মহাপাগল তারপরে সে ইন্দ্রাণী ডোন্ট ইনসাল্ট মি আরেকবার রিটেক সে এরকম কিরকম বল ডোন্ট ইনসাল্ট মি ডোন্ট ইনসাল্ট মি হ্যাঁ সে হো টিং টিং এখানে না আমাদের বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে ছবি তুললে দাঁড়িয়ে দেবে বারে চ বাড়ি চ বাড়ি চ ওখানে না একটা ইয়ে আছে দেখ পাখির ইয়ে করে রেখেছি ওখানে গিয়ে ছবি তুলবি তুই এই দে পেছনে ছবি তুলছে হয়ে গেছে ডান না আমাদের এখনো আমি ভিডিওটা এন্ড করছি না এখন আমরা এখন বেরিয়ে এখন কোথায় যাচ্ছি হাই স্ট্রিটে কিন্তু হাই স্ট্রিটে কেন যাচ্ছি আমরা কি করতে যাচ্ছি গোলাপ দেখতে যাব গোলাপ দেখতে কাকে দিবি কিনলে আমি দেখব কাকে দিবি গোলাপ আমি তোকে দেব নিজেই নিজেকে দিবি গোলাপ 50 টাকা পিস ভাই গোলাপ বিশেষ কর তখন মনে হবে কি ওই পয়সাটা দিয়ে একটা ইয়ে খেয়ে যাই ফুচকা খেয়ে যাই তাও লাগবে না 20 টাকার মধ্যে হয়ে যাবে 10 10 20 এখন আবার ফুচকা খাবো পাগল তুই বাড়িতে গিয়ে আমি ফ্রাইড রাইস রান্না করবো ঠিক আছে এই দেখ এই দেখ এটা হলো আমাদের কৃষ্ণনগরের ঐতিহ্যমণ্ডিত সিনেমা হল শোন এখানে সবাই কি করতে আসে জানো শোন গুলুগুলু খেলতে আসে গুলুগুলু আরে চাকদাতে এখানে সবাই গুলুগুলু খেলতে আসে চাকদারের সিনেমা হলে জীবনে আমি কোনোদিনও লোক দেখিনি সরস্বতী পুজোর দিন রাস্তার এই পার্কে সরস্বতী পূজায় সিনেমা দেখতে কে যায় ভাই
সিনেমা দেখতে যায় না লোকজন, তাহলে গুলুগুলু খেলতে যায়, গুলুগুলু গুলুগুলু বাচ্চা বাচ্চা মা করে নাকি বাচ্চা পালন বাচ্চা তৈরি করতে যায়, মানে আমরা কতটাই ডিপ্রেশনে ভুগলে মানুষ এইসব আলোচনা করে, ও বলছে কি গোলাপ নাকি দেখবে, আমি খাবো না তুই খাস, না বাবা এখন আমি ফুচকা খেলে পরে আমি বাড়িতে গিয়ে ভাত খেতে পারবো না, এমনি মোমো খেয়েছে আমার পেট ভরে গেছে, আমি ফ্রাইড রাইস আর আলু ভাজা খাবো, তারপরে আলু ভাজা, তাহলে আলু চিপস নিয়ে নিচ্ছি, আলু চিপস দিন, আলু চিপস একটু বেশি ড্রাই ড্রাই হয়ে যাবে, গরমে না নামে না, তাহলে এটা কোক নিতে হবে, হায় 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 কত মানুষ, কিন্তু রাস্তাঘাটে এই যে একটা কাপল দেখতে পেয়েছি, এখানকার মোটা নাকি খুব ভালো করে, উফ কত গাড়ি ঘোড়া, কিন্তু কাপেলদের মাঝখানে আমরা কেমন আপেল সেজে ঘুরে বেড়াচ্ছি, অনাথ আপেল, সুন্দর ফুল, এইসব বলিস না, দেখ এমনি দাদাটা হাসছে মেরে তাড়িয়ে দেবে, কৃষ্ণনগর থেকে আমাকে মেরে তাড়িয়ে দেবে বিশ্বাস কর, এইসব বলিস না ভাই, না না সাজিয়ে টাজিয়ে দিতে হবে না, সব ভাড়া হয়ে গেছিল, সাজিয়ে দেব কালকে শুট আছে রে আমাদের, খুব মেগা সিজকে বলতে 50 টাকা বেশি দিবা, এটা দিয়ে মাথায় খুঁজে দেবা, বলছিলাম কি গোলাপটা ভালো দেখতে, এই গোলাপ পছন্দ নাকি, টাকা দিচ্ছে টাকা পয়সা 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 একটু কম দাও দাদা, বাবা কি সব বলে দিল, এত রাতে আর কেউ গোলাপ নেবে আজকে, কেন সব মালকে মনে পড়বে, সব মালকে মনে কথা মনে পড়বে, না প্লিজ কৃষ্ণনগরে কেউ আমার দিকে তাকাবে না পরের দিন থেকে, এই সর্বনাশ তো তুই করিস না আমার, কাকে দিবি কোথায় যাচ্ছিস, সে কি রে দিবি, হ্যাঁ দিয়ে বলবে কি একটু ধরে দাও, ধরতে দিয়েছিলাম তার জুতোটা ঠিক করে নি, কাপেলকে দিয়ে বলবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
না না খুব জোরে লাগবে ভাই ঠান্ডায় খুব লাগে কোথায় যাচ্ছিস ভাই ইমা ওই পারে আর ছেলে নেই ওখানে মাতালরা থাকে সামনে যত যাবি তত মাতাল তিনটা ছেলে আসছে সামনে তিনটা ছেলে আসছে কিছু বলছিল তোকে দিয়ে দিয়ে ঘুরে আবার যাবি নিজেরা এসব হবে না আমরা বেশি ভালো মানুষ ওদের সামনে একটা দাদা আছে এই যে দাদাটা বাইক না তো বলবে তুই কি ভাবলি হ্যাঁ বলবে বাড়িতে বউ আছে আর কিছু বলার নেই আমাদের দ্বারা তো হলো না তাই এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি ঠিক আছে চলো এখন বাড়ি যাব মা গো টুরু লাভ কত খারাপ অবস্থা আমাদের এরম বলিস না এবার মানে আমরা কতটা ডিপ্রেশনে ভুগি তাই এগুলো দেখলে মানুষ বুঝতে পারবে কিছু করার নেই কিন্তু এতটা আলো কমে গেল কেন ব্রাইটনেসটা এত কমালো ঠিক আছে যাই হোক থ্যাংক ইউ ইয়ে ঠিক আছে মানে এর মাঝখানের ভিডিওগুলো আর দেওয়া হয়নি কারণ আমরা তখন খাওয়া দাওয়া করছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর তোমরাও কারা কারা এই ভ্যালেন্টাইন্স ডেতে সিঙ্গেল কাটিয়েছো আমাদের মতন অনাথের মতন প্লিজ কমেন্ট করে জানাবে হ্যাশট্যাগ অনাথ ঠিক আছে চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে বাই বাই